অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পড়ার পড়ার করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও শায়েখ হয়ে বসে আছে। শুধু শায়েখ না তো, মহাপণ্ডিত, সে পুরা ওলামায়ে দেওবন্দের সাথে একাই বাহাস করতে পারবে। আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে। প্লে বয় বলতে আমি খারাপ উদ্দেশ্যে বলি না, মানে প্লে বয়ের দুটো অর্থ হয়, একটা খারাপ সেন্সে হয়, মানে মেয়েদেরকে পটিয়ে পাটিয়ে তাকে ভুল করে এই যাতা মাতা করে দেয়, বারবার ছেঁকা দেয়, এটা একটা প্লে বয়ের কাজ। আর একটা প্লে বয় মানে হচ্ছে যে না, মানে ওকে ওই উদ্দেশ্যে নয়, সে যেহেতু খেলাধুলা করতো এই জন্য তার সিফাতের দিকে তাকিয়ে আমি নাম রেখেছি প্লে বয়। খারাপটা নেবেন না, ভালোটা নেন। ও বলছে এই বড় বড় আহলে হাদিস দাবি করছে দু পৃষ্ঠা পড়তে দিলে পড়তে পারবে না, দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে, এ নাকি আহলে হাদিস। আমিও তোমাকে ওই কথা বলি, এই একবার যে থেকে বাহারুল মুহিত আর ফতোয় স্বামী আর ফতোয় স্ত্রী আরবি ইবাদত খুলে দিই, তোদের ভ্যান চালক, রিক্সা চালক, মাদ্রাসা, দারুলুম, দেওবান, ফারেক হওয়া অনেকজনই এই ইবাদতকে হজম করতে পারবে না। তুই এবার কিভাবে দেওবন্দি হলি? বা আসে না নাই কথা বলেন। ইমাম আবু হানিফার যদিও হচ্ছে সহিহ সনদে আসমানের নিচে কোনো গ্রন্থ প্রমাণিত না, একটাও নাই। যেটা ফিকুল আকবার বলা হয় এটাও প্রমাণিত নয়, যেটা মুসনাদে ইমামে আজম এই বইটার নাম বলা হয় হাদিসে গ্রন্থ এটা প্রমাণিত নয়। আমার একটা বই আছে, গাড়ি তো আজকে পেয়ে যাবেন, ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাঝহব, একদম পুরো হানাফি মাঝহবের বায়োডাটা ওখানে লিখে দেওয়া আছে এবং তথ্যভিত্তিক, প্রায় 1000 সালাফদের কিতাব থেকে রেফারেন্স দিয়ে বইটাকে রচনা করা হয়েছে। সর্বদ শুধু আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম যে আহলুল হাদিস বলতে শুধু যে মুহাদ্দিসগণ এটাই যে ঠিক এমনটা নয়, তারা তো অবশ্যই আহলে হাদিস, আম জনতা যারা সাধারণভাবে হাদিসের পুরো চর্চা করে, হাদিসকে মেনে চলে, যদিও হাদিস মুখস্থ না থাকে কিন্তু মেনে চলে, তারাও আহলে হাদিস। এটা আমাদের ফতোয়া নয়, এটা ইমাম আহমেদ বিন হাম্বাল 264 হিজরিতে সেই সময় বলে গেছে, খতিব বাগদাদি তার আর জামে 183 নম্বর হাদিসে আলোচনা করতে এটা সংকলন করেছে। পরবর্তী সময় শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া 788 ওফাত মৃত্যুবরণ করেছে, মাজমাল ফতোয়া চতুর্থ খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় তিনি একথায় বলছে, আহলে হাদিসে দুই ধরনের, মুহাদ্দিসগণ আহলে হাদিস এবং তার অনুসারী এরা আহলুল হাদিস। কিন্তু এই শেষ অংশটুকু আমাদের সমাজে বলে দেওয়া হয় না, বলা হয় কথা বলেন, বলা হয়। এখানে আর একটা সমস্যা আছে, ওই যে দেখো আসলে কি তোমরা বলো হাদিস হাদিস আহলুল হাদিস আহলুল হাদিস, কি জানো, হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। বাছেন না নাই, এটা আমার আর এক ঝামেলা। এতক্ষণ কষ্ট মষ্ট করে তদবির করে বুঝালাম আহলুল হাদিস না কেন, এখন আবার আর একটা কৌশল, তোরা যতই বুঝলাম হাদিস মা হাদিস হাদিস ঠিক আছে, আহলুল নামটা ঠিক আছে, তবে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ওয়াজ করছে কি করছে না,